বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় ছাত্রছাত্রীকে আমাদের স্বাগতম। আমাদের দৌলতপুর কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আজকের পঠিত বিষয় মার্কেটিং নীতি ও প্রয়োগ, অধ্যায় 3, বিষয় পণ্য ডিজাইন ও উন্নয়ন, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি সঙ্গে আছি মোহাম্মদ মিনারুল ইসলাম, প্রভাষক, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো পণ্য ডিজাইন কাকে বলে, আমরা এটা নিয়ে আলোচনা করব। পণ্য ডিজাইন অর্থাৎ একটি পণ্য কীভাবে নকশাকরণ বা ডিজাইন করা হয় সেই বিষয়টি আমরা জানব। পণ্য ডিজাইন হলো পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের আকার, শেপ, আয়তন, বহিরাকৃতির অঙ্কন, মান ইত্যাদি নির্ধারণ, নির্মিতব্য পণ্যে প্রয়োগ করা হয়। পণ্য ডিজাইন সম্পর্কে বিখ্যাত ডিজাইনার গৌরব আকরানির মতে তিনি বলেছেন, পণ্য ডিজাইন হচ্ছে গৌরব আকরানি হচ্ছে পণ্য ডিজাইনারদের মধ্যে অন্যতম একজন। এই ভদ্রলোক বলেছেন পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের আকার ডিজাইন, কার্যক্রম ডিজাইন প্যাকেট ডিজাইন পণ্য বিশ্লেষণ এবং পণ্যের উন্নয়ন সমষ্টি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানব পণ্য ডিজাইনের স্তরগুলো কি কি আছে। যেহেতু অনলাইন ক্লাস, এখানে সমস্ত কিছু একসঙ্গে আলোচনা করা, বিশদভাবে আলোচনা করা সম্ভব নয়, এজন্য আমরা ছোটো ছোটো আকারে জেনে নেব। তো পণ্য ডিজাইনের সংজ্ঞাটা জানলাম, এরপর জন্য পণ্য ডিজাইনের স্তরগুলো কি কি। কোশ্চেন নাম্বার 2, পণ্য ডিজাইনের স্তর। পণ্য বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ডিজাইন করা হয়ে থাকে, এই স্তরগুলো কি কি আমরা সেগুলো এখন জানব। তো প্রথমেই যেটা আসে সেটা আসে হলো উদ্যোগ গ্রহণ। পণ্য ডিজাইন করার পূর্বে উদ্যোগ গ্রহণ করে নিতে হবে, কোন পর্যায়ে পণ্য ডিজাইন করতে হবে। এরপর আসবে ধারণা উন্নয়ন,
পণ্য ডিজাইনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের পরে ধারণার উন্নয়ন করতে হবে, অর্থাৎ বিভিন্ন জনের সাথে বিভিন্ন কনসাল্ট করে বিভিন্নভাবে আলোচনা সাপেক্ষে পণ্যর যে ধারণাটি সেটি উন্নয়ন করতে হবে। এরপরে নেক্সট পর্যায়ে আছে সামর্থ্য বিশ্লেষণ। সামর্থ্য বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এই পণ্য উন্নয়নের ক্ষেত্রে কতটুকু ব্যয় করা যাবে, কতটুকু লাভ হবে, সেই বিষয়টা এখানে সামর্থ্য বিশ্লেষণ করে এটাকে যাচাই বাছাই করতে হবে। পরবর্তী পর্যায়ে আসবে পরীক্ষামূলক পণ্য উৎপাদন। পণ্য উন্নয়ন পর্যায়ে পরীক্ষামূলক পণ্য উৎপাদন করে এটা বাজারে ছেড়ে দেখতে হবে। এরপরে আসবে চূড়ান্ত উৎপাদন। এরপরে পরীক্ষামূলক উৎপাদনের পরে বাজারে ভালো সাড়া পাওয়া গেলে চূড়ান্তভাবে উৎপাদন করা হয়। এই ছিল পণ্য ডিজাইনের স্তরগুলো, এই পর্যায়ে স্তরগুলো। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে সেটা দেখব আমরা এখন। কোশ্চেন নম্বর থ্রি, কোয়েশ্চেন নম্বর থ্রিতে আমরা এখন দেখব পণ্য উৎপাদনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হবে। যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো হলো ক্রেতাদের চাহিদা, নাম্বার ওয়ান ক্রেতাদের চাহিদা। পণ্যটিতে কেমন ক্রেতাদের চাহিদা রয়েছে সেটি আমাদের দেখতে হবে। এরপরে ক্রয় ক্ষমতা, অর্থাৎ যে পণ্যটি উৎপাদন করতে হবে সেই পণ্যটি ক্রেতাদের কি ক্রয় ক্ষমতা আছে কিনা সেটা বিবেচনা করতে হবে, অর্থাৎ এটি অবশ্যই দেখতে হবে। নম্বর তিন গ্রহণযোগ্যতা, অর্থাৎ যে পণ্যটি উৎপাদন করা হবে সেটি কি সর্বসাধারণের গ্রহণযোগ্যতা আছে কিনা। এমন একটি প্রথমে পণ্য উৎপাদন করতে হবে যেটা ক্রেতাদের চাহিদাও থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং পণ্যটির গ্রহণযোগ্যতা থাকে। এরপরে দেখতে হবে প্রতিষ্ঠান এবং ক্রেতার উভয় পক্ষের দিক থেকে ব্যয় সেটি কেমন ব্যয়বহুল সেটা দেখতে হবে। নেক্সট ওয়ান পণ্যটি কেমন স্থায়িত্ব হবে, স্থায়িত্ব অর্থাৎ পণ্যটি উৎপাদন করার পূর্বে বিবেচনা করতে হবে যে কেমন পণ্যটি স্থায়িত্ব হবে, অর্থাৎ এর আয়ুষ্কাল কেমন হবে। নম্বর ছয় স্টাইল পরিবর্তনের প্রবণতা, স্টাইল পরিবর্তনের প্রবণতা। নম্বর সেভেন আমরা লাস্ট যে বিষয়টি বিবেচনা করতে হবে সেটি হলো স্টাইল সম্পর্কিত স্টাইল সম্পর্কিত বাধা, এই স্টাইলে কোনো বাধা বিপত্তি আসবে কিনা সেটা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের দৌলতপুর কলেজের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। তোমরা দৌলতপুর কলেজের এই প্রেসটি, অনলাইন ক্লাসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আমাদের সাথেই থাকো, ধন্যবাদ।